কৌশিকিস কিচেনের ছোট্ট পরিবারের সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের একটা অসাধারণ রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, তাই চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে কেটে রাখা এঁচোড় আমি এখানে একটু সেদ্ধ করে নেব, তাই গরম জল বসিয়ে দিয়ে আমি এর মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে দিলাম। আর যাতে এই কড়াইটায় দাগ না হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। এবার আগে থেকে কেটে রাখা এঁচোড়গুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 350 গ্রাম এঁচোড় ব্যবহার করেছি। এঁচোড়টা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, মিনিট 6 থেকে 7 মিনিটের মধ্যে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে এটা আমি জল ছড়িয়ে নেব। এবার একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 1.5 ইঞ্চি টুকরো করে রাখা আদা, 4টে রসুন, 3টে কাঁচা লঙ্কা আর 1.5টা টমেটো। এখানে মিডিয়াম সাইজের টমেটো আমি 1.5টা নিয়েছি, ছোট হলে আপনারা কিন্তু 2টোও নিতে পারেন। সবটা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে দেখুন আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। আরও একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কায় ঝাল হবে না, তবে রঙটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 3-4 টেবিল চামচ মতো জল। ভালো করে জলটা মিশিয়ে নেব। এইভাবে মশলার পেস্ট আগে বানিয়ে নিলে মশলা যেমন পুড়ে যায় না, আর ফুলে যাওয়ার ফলে রান্নাটাও তাড়াতাড়ি হয়। এবার একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি। আমি 1/4 কাপ তেল নিয়েছি, তার অর্ধেকটা এখন দিলাম। এই রান্নায় কিন্তু তেলের ব্যবহার একটু বেশি। প্রথমেই দিয়ে দেব এখানে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। এটা হালকা করে ভেজে নেওয়ার জন্য আমি অল্প নুন আর হলুদ দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, আলাদা একটা পাত্রে আমি তাই আলুগুলো তুলে নিচ্ছি। এই একই তেলে এবার আমি ভেজে নেব আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়টাও। এঁচোড় রান্নার স্বাদ তবেই ভালো হয় যখন এঁচোড়টাকেও ভালোভাবে ভেজে নেওয়া হয়, আর এটা কিন্তু সবসময় এঁচোড় রান্নার সময় খেয়াল রাখবেন। এঁচোড়ও এখানে আমি ভেজে নিয়েছি, আবার এঁচোড়গুলো তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। এই একই কড়াইতে দিয়ে দেবো আবারও 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো 3টে থেঁতো করে রাখা ছোট এলাচ, 3-4 টুকরো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 1/2 চা চামচ সাদা জিরে। এবার দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1টা তেজপাতা আর সবশেষে দিয়ে দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেব, যখন ফোড়নের সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আর পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এই চিনিটা ক্যারামেলাইজ হয়ে গিয়ে মশলার রঙটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নাতেই মশলা কষানোর উপরেই তার স্বাদের রং এবং টেক্সচারটা নির্ভর করে, তাই একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই গুঁড়ো মশলার পেস্টটা। এবার অল্প জল দিয়ে এই মশলার বাটিটা ধুয়ে আমি সেই বাটি ধোয়া জলটাও এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু সময় নিয়ে এই মশলাটা আবারও কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষানোর পর যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়টা। এঁচোড় আর আলু দিয়ে দেওয়ার পরেই কিন্তু এর মধ্যে জল দেবেন না। আলু আর এঁচোড়ের সঙ্গে মশলাটা মিনিমাম 4 থেকে 5 মিনিট কিন্তু ভালোভাবে কষে নিতেই হবে। যদি মনে হয় কড়াইতে মশলাটা লেগে যাচ্ছে তাহলে অল্প পরিমাণ জলের ছিটে দিয়ে এই মশলাটা কষে নেবেন।
চার থেকে পাঁচ মিনিট পর ফেরত এলাম। দেখুন কি সুন্দর ভাবে মশলাটা আলু এবং এঁচোড়ের সঙ্গে কোট হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। এখানে আমি দু কাপ জল দিচ্ছি, তবে খেয়াল রাখবেন জলটা যেন গরমই হয়। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি একটা চামচ নুন দিয়েছি। এবার আমি ঢেকে দিয়ে এটা রান্না করে নেব 7 থেকে 8 মিনিট, বা যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হচ্ছে। পাকা 9 মিনিট পর ফেরত এলাম। ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি ঝোল আমি টানাবো না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেই ঝোল একটু টেনে নেবে। আলুটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে আমাদের রান্না প্রায় শেষ। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা, আর অবশ্যই দিয়ে দেব 1/2 চা চামচ ঘি। এবার গ্যাসটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা সার্ভ করে নিতে পারেন। আমার আজকের রেসিপি রেডি অ্যান্ড সার্ভড কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এটুকুই, নমস্কার।